তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিশমিস কিসমিস খাওয়া এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করব শরীরের আয়োজনের গাঁথনি দূর করার পাশাপাশি রক্তেলাল কণিকার পরিমাণ বাড়ায় কিসমিস কিন্তু শুকনো কিসমিস খাওয়ার সে ভিজিয়ে খেলে উপকার পাওয়া যায় অনেকটাই বেশি কিশমিস বীজ পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে রোজ কিসমিসের পানি খেলে কষ্টকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন এছাড়া কিসমিস হৃদয় ভালো রাখে নিয়ন্ত্রণে রাখে কলেস্ট্রল কিশমিসে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ আসে আসে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা সহজে রোগ মুক্তি করে আর আছে প্রচুর আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারা রাত কিশমিস পানিতে ভিজিয়ে রাখুন এবং পরের পরের দিন সকালে সেটা খান বীজাণু কিসমিসে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার তাছাড়া এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোনো ক্ষতিও করে না হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও এটি তা বসে রাখে এভাবে কিসমিস বীজাণু পানি শরীরের পক্ষে উপকারী তবন্ধুরা এবার জেনে নিন বেজানো কিশমিশের উপকারিতা সম্পর্কে সুস্থবাল ওজন বাড়ায় সব ডায়েট ফুড যেমন খেজুর কাজুবাদাম ইত্যাদির মতোই কিশমিস সুস্থ উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর ফ্রকটোজ গ্লুকোজ ও পটেন্সিয়াল এনার্জিতে ভরপুর এই কিশমিশ বডি ফিল্ডার বা অ্যাথলিটদের ক্ষেত্রে কিসমিস খেতে বলা হয় কারণ এয়ার কারণ তাদের প্রচুর এলার্জি লাগে বা ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর কোলেস্ট্রল এরিয়ে কিসমিস খেলে সুস্থভাবে ওজন বাড়ানো সুস্থভাবে ওজন বাড়াতেও সাহায্য পাওয়া যায় ক্যান্সার প্রতিরোধ কিসমিসে ক্যাটেসিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে বেশে বেড়ানো ফ্রি রেডিক রেডিকোলগুলোকে লড়াই করতে সাহায্য করে এটা জানা গেছে যে শরীরে এই ফ্রি রেডিকোলগুলি ক্যান্সার শিলের সত্য বৃদ্ধিতে সহায়তা করে এবং মোটাস্টিস এও সাহায্য করে কিসমিস নিজের রোজগারের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেসিন এর মতন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর মাত্রা বৃদ্ধি পায় ফলে ক্যান্সার প্রতিরোধ প্রতিরোধে সাহায্য করে বা যারা এতে আক্রান্ত তাদের শরীরে বৃদ্ধির পরিমাণ খানিক খানিকটক হলেও কমে যায় বা খানিকটা হলেও কমিয়ে দেয় ডায়বেটিস প্রতিরোধ শুনতে আশ্চর্য লাগলেও কিছু কিছু পরীক্ষায় দেখা গেছে যে কিসমিস পোস্ট ফান্ডিয়াল ইনসুলিন রেসপেন্সকে নামিয়ে দেয় যার মানে দাঁড়ায় যে কিসমিস খেলে লাঞ্চ বা ডিনারের পরে শরীরে যে ইনসুলিনের হঠাৎ বৃদ্ধি বা গাঁথনি দেখা দেয় তা প্রতিরোধ করতে সাহায্য করে লেপটিন আর গ্রনিন নামক দুটি হরমোনের রিলিজও কিসমিস সাহায্য করে যেগুলি শরীরকে সিগনাল সিগনাল দেয় কখন খিদে পাইছে বা কখন যথেষ্ট পরিমাণে খাদ্য খাদ্য গ্রহণ করা হয়েছে তাই কিসমিস খেলে অত্যাধিক খাওয়া রোধ করা সম্ভব তবে অধিক পরিমাণে কিসমিস খেলে সমস্যা হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা তারা কারণ ফ্রুক্টোজ বা গ্লুকোজ ডায়াবেটিস এর রোগীর জন্য মারাত্মক হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন আরে একটি কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন যাতে ইয়ার থেকে ভালো